বাদ দিতে হবে কেন? আন্তর্জাতিক নদীর কিছু নিয়মকানুন আছে, এই বার্তা দেওয়াই তো অন্যায়। এই বাদ দিয়ে তারা শুকনা মৌসুমে পানি আটকে তারা একটা সুবিধা নেয়, আর বর্ষার সময় পানি জমাইয়ে একসাথে ছেড়ে দেয়। এটা আবার নতুন না, এর আগে 22 সালে আপনারা সিলেট সুনামগঞ্জের ঘটনা দেখেছেন, আপনারা উত্তরবঙ্গের ঘটনা তিস্তার অবস্থা দেখেছেন, একসাথে ছেড়ে দেয়, একসাথে বন্ধ করে দেয়। এটা আসলে সৎ প্রতিবেশী হিসাবে আমরা তাদের কাছে এটা আশা করি না। আমরা উভয়ে পারস্পরিক সৎ প্রতিবেশী হিসাবে বাঁচতে চাই, পরস্পরকে সম্মানের ভিত্তিতে আমরা সম্পর্কটা আমরা বজায় রাখতে চাই।